বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইতালি থেকে বলছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে বড়দের একটা পার্টি ড্রেস কাটিং করব, এই জন্য এখানে কাপড়টাকে আমি দুই ভাঁজ করে এখন চার ভাঁজ করে নিচ্ছি। খোলা সাইডটা আমার দিকে আছে। কাপড়ে প্রথমে আমি বডির অংশটা কাটিং করব, এই জন্য এখানে আমি চেনের পিছনে একটা চেন হবে, চেন লাগানোর জন্য 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি। এখন পোশাকের মাপ অনুযায়ী এটাকে আমি ড্রয়িং করে তারপরে কাটিং করে নিব, আর পুরো মাপ এবং সূত্র আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশন বক্সটা চেক করবেন। সামিয়ার শরীরটা অনেক খারাপ, 4 দিন যাবত পাতলা পায়খানা, বমি, কোনোভাবেই খেয়ে কিছুই পেটে রাখতে পারছে না, এই জন্য এখন আমাকে একদম ছাড়তেই চায় না। 2 মেয়ে অনলাইনে ক্লাস করতেছে, তা আমি ওকে পাশে শুয়ে রেখে আমি কাপড় কাটিং করছি। গতকালকে অনেক কাপড় নষ্ট করেছে, কিছু আর বাবা ওয়াশ করে এনেছে, একেবারে শুকিয়ে নিয়ে এসেছে, আর কিছু হাতে ধুয়ে এখন ওটাকে শুকাতে দিয়ে দিয়েছি। বাইরে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা একটু কমেছে। চার দিন যাবত কিছুই খাইনি, গতকালকে পিৎজা বানিয়ে দিয়েছিলাম, এত পছন্দের পিৎজা সেটাও খাইনি। আজকে দেখি একটু চিকেন দিয়ে সাদা খিচুড়ি রান্না করে দেব, আর যদি সেটাও না খায় তাহলে পাস্তা রান্না করে দিব। তা এখন আমি জামাটা কাটিং করে নিচ্ছি, তারপরে আমি রান্না করে যাব। এক আপু, আমি পাটি ড্রেসে কীভাবে চেন সেলাই করি সেটা দেখতে চেয়েছিলেন। এখানে আমি এই পোশাকের চেনটা লাগিয়ে সেই ভিডিওটা তৈরি করব। আমার প্রথম অংশটা কাটিং করা হয়ে গেছে, এরপরে এখানে আমি মোহরার যে তালপাত কাটতে হবে সেটা কাটিং করে নিচ্ছি। এটা সামনের পাটে কাটিংটা হবে। সেলাইয়ের সুবিধার্থে এখানে আমি কিছু কাট বসিয়ে নিচ্ছি। এরপর আমি বডির অংশ কাটিং করব। কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি, কোনাকুনি করে এটাকে চার ভাঁজ করে নিব। বড় ছোট সবাইকে এই ড্রেসগুলাতে খুবই সুন্দর লাগে। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাপড়টা অনেকটা অসমান, নিচে একটু জোড়া হবে, আমি দেখিয়ে দিব কিভাবে জোড়াটা দিতে হয়। আমি বডির অংশটা কাটিং করেছি, সেলাইয়ের জন্য যে বাড়তি কাপড়টা রেখেছি সেটা বাদ দিয়ে
এভাবে বসিয়ে দাগ দিয়ে এটাকে আমি কাটিং করে নেব। এরপরে বডির অংশ লম্বাটা বাদ রেখে তারপরে এখানে পোশাকের লম্বার মাপটা আমি নিয়ে নিচ্ছি। এভাবে একইভাবে আমি চিহ্ন করে তারপরে কাটিং করে নেব। অসমান অংশটা কাটিং করে নিচ্ছি। এরপরে এখানে আমার দুইটা টুকরা দিয়ে জোড়া দিয়ে দেব। জোড়াটা দেওয়ার জন্য আমি এখানে হিজাব পিন দিয়ে আটকে নিচ্ছি, তারপর কাপড়টাকে উল্টিয়ে আমি একই মাপে কাটিং করে নিব। সেলাই করার সময় অবশ্যই জোড়াটা আগে সেলাই করে নিতে হবে। এরপর আমি হাতা কাটিং করব। হাতাটা খুব সুন্দর একটা ডিজাইন হাতা আমি কাটিং করব। কাপড়টা অসমানের কারণে দুইটা হাতা একসাথে কাটিং করা যাবে না, আমি একটা করে হাতা কাটিং করে নিচ্ছি। হাতার লম্বটা আমি এখানে 15 নিচ্ছি, বাকিটা আমি সামনের ডিজাইনে নিব। চওড়াটা 8 ইঞ্চি নিয়ে আমি এখানে 3.5 ইঞ্চির একটা চিহ্ন দিয়ে এখানে রাউন্ড করে নিব। মোহরের জন্য ভাঁজের উপরে আমি 5 ইঞ্চি নিচ্ছি, আর সেলাইয়ের জন্য আরও বাড়তি কাপড় 1 ইঞ্চির মতো নিয়ে নিব, তারপর কাটিং করে নিচ্ছি। আমি বাকি কাপড় থেকে আরো একটা হাতা তুলে নিব। এতে দুইটা হাতে আমার কাটিং করা হয়ে গেল। এখন আমি এখানে তালপাত কাটিং করে দিব। তালপাতের কাপড় কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, দুইটা বাস কাটতে হবে আর দুইটা বাকি থাকবে। হাতার ডিজাইনের জন্য এখানে আমি একটা টুকরা নিয়ে নিয়েছি, এটাকে আমি কোনাকুনি ভাঁজ করে নিচ্ছি। আর বডির অংশ জয়েন করার জন্য গেরের অংশ থেকে যে কাপড়টা কেটে বাদ দিয়েছি সেই অংশটা নিয়ে নিলাম। দুইটাকে আমি সমান করে ভাঁজ করে নিয়েছি। এরপরে হাতাটাকে এভাবে বসিয়ে নিব। হাতার বাড়তি সেলাইয়ের জন্য যে অংশটা নিয়েছি সেটা বাদ দিয়ে এখানে চিহ্ন করে আমি হাতার ডিজাইনটা তুলে নিব। এটার চওড়াটা হাতার যে মোট লম্বা আছে লম্বার মাপটা হাতা যে অংশটা নিয়েছে সেটা বাদ দিয়ে তারপরে এই লম্বার মাপটা নিতে হবে। আমি এখানে 7 ইঞ্চি নিয়ে এখন চিহ্ন করে নিয়েছি, চিহ্ন অনুযায়ী এখন কাটিং করে নিব। খুব সুন্দর একটা ডিজাইনের হাতা হবে। গলার জন্য বুকরম কাটিং করব। আমি সামনে একটা ডিজাইন গলা কাটিং করব আর পিছনে উঠানো গলা।
বকরম দিয়ে ডিজাইন গলা কাটিং করা খুবই সহজ। বকরমে প্রথমে একে তারপরে কাটিং করে নিয়ে কাপড়ের সাথে লাগিয়ে নিতে হয়। কীভাবে কাপড়ের সাথে এটা সেলাই করতে হয় আমার কুটির শিল্প চ্যানেলে আছে। যারা এখনও আমার কুটির শিল্প চ্যানেলটা ঘুরে আসেননি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ঘুরে আসতে পারেন। যারা সেলাই কাজ শিখতে এবং সেলাই করতে ভালোবাসেন তাদের আশা করি কাজে লাগবে। আমি পিছনের গলাটাও এভাবে নিয়ে বক্স তৈরি করে রাউন্ড করে বাড়তি 1 ইঞ্চি রেখে এটাকে কাটিং করে নিব। বকরম বসানোর জন্য আমি কাপড় কাটিং করে তারপরে চলে যাব কিচেনে। সামিয়ার শরীরটা দুর্বল কিন্তু জ্বর আসেনি, তবুও করোনা টেস্ট করাতে হবে, স্কুলে যেতে হলে। আগামীকালকে করোনা টেস্ট করতে হবে। ওকে আজকে গোসল করাতে চেয়েছিলাম কিন্তু গোসল করবে না, শরীর হাত মুছিয়ে কাপড় চেঞ্জ করে দিয়েছি আর মাথাটা শ্যাম্পু করে দিব রান্নাটা শেষ করে। শরীর মাথা একসাথে যদি সবগুলা করি তাহলে ঠান্ডা লেগে যাবে, এই জন্য শরীরটা মুছিয়ে কাপড় চেঞ্জ করে কম্বল গায়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। শরীরটা তো দুর্বল, শুইলে ঘুমা এসে থাকে। এখন আমি রান্না করে তারপর আবার মাথাটাও শ্যাম্পু করে দিব। আমি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট রান্না করছি। আমি ডালটা আগে ধুয়ে চাটনিতে ঝরিয়ে রেখেছিলাম আর এটাকে আমি প্রথমে ভেজে নিয়েছি। রেগুলার মশলা দিয়ে একটু কষিয়ে আমি টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে ডালটাকে মশলার সাথে একটু ভেজে তারপর আমি পানি দিয়ে দিব। আমি আজকে ভাতটা রাইস কুকারে বসিয়ে দিব। রাইস কুকারে বসিয়ে দিলে আর ঝামেলা থাকবে না, মোটামুটি আমার রান্না শেষ হয়ে গেছে। চালটা ধুয়ে প্রথম ধোয়ার পানিটা আমি গাছে দিয়ে দিব। এরপরে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে আমি সামিয়াকে মাথাটা ক্লিন করে দিব। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। রাইস কুকারে ভাত রান্নার সময় একটু তেল আর লবণ দিলে ভাতটা খুব ঝরঝরে থাকে। সামিয়ার জন্য খিচুড়িও বসিয়ে দিয়েছি পোলা চাল দিয়ে। কোনো সবজি দিব না আজকে, শুধু চিকেন। চিকেনটা আমি আলাদা সিদ্ধ করে পরে এখানে একবারে গুঁড়ো করে দিয়ে দিব হাত দিয়ে চুপকিয়ে। এখানে শুধু একটু মটরশুঁটি দিয়ে দিলাম। আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করেই আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।